দেশি খেজুর প্রায় বিলুপ্ত, কিন্তু এখনও বিলুপ্ত হয়নি। এটি গ্রামগঞ্জে এখনও প্রচুর পরিমাণে খেজুর গাছ দেখা যায়, তবে আগের তুলনায় খুবই কম। এই খেজুর গাছের দৃশ্যটি আপনাদের জন্য চিত্রায়ণ করছি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার গুচ্ছ গ্রাম, সরপোড়াগাছা ইউনিয়নের গুচ্ছ গ্রাম। রাস্তার পাশে খেজুর গাছ, বেশ কয়েকটি খেজুর গাছে প্রচুর পরিমাণ খেজুর ধরেছে। আমরা একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এটি আরেকটি খেজুর গাছ। গাছ ছোট হলেও প্রচুর পরিমাণ ফলন দেখা যাচ্ছে। আমরাও যখন ছোট ছিলাম, ছোটবেলা এভাবে দেশীয় খেজুর গাছ থেকে বহু খেজুর খেয়েছি, এখনও মনে আছে। বাংলাদেশে খেজুর গাছে যদি এত খেজুর ধরে, তাহলে আরবের আমরা যে রমজানের সময় প্রচুর পরিমাণে খেজুর খাই, খুরমা খেজুর, অর্থাৎ আরবি যে খেজুর, সেগুলো তো আরও বেশি হওয়ার কথা, কারণ সেগুলোতে অনেক যত্ন হয়, কিন্তু আমাদের দেশে তো যত্ন হয় না, দেশীয় খেজুর বিলুপ্ত। তবুও এখানে এই বিলুপ্ত খেজুর গাছগুলো এখনো গ্রামের কিছু জায়গায় দেখা, চোখে দেখা যায়। তো আপনাদের জন্য আমরা ক্যামেরা বন্দি করলাম। মূলত আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি গাছে বেশ অনেক খেজুর ধরেছে। খেজুর এখন এই অবস্থা সবুজ আছে, আগামী এক দুই মাস পরে, প্রায় দুই মাস লাগবে, দুই মাস পরে এগুলো হলুদ হয়ে যাবে, তখন এখান থেকে জোরে জোরে পড়ে, ছোট ছোট গ্রামের ছোট ছেলেমেয়েরা এখান থেকে কুড়িয়ে খায়। আবার অনেকে, আমরা ছোটবেলা খেতাম, অনেকে গোটা খেজুরের থোকা, হলুদ যখন হয় তখন এই থোকা কাটার পর এই থোকাগুলোকে পানিতে ভিজিয়ে রাখলে একদিন পরে ওই সকল খেজুর পেকে যেত এবং সেগুলো খেতেও সুমিষ্ট ছিল। বিলুপ্ত হলেও আমাদের দেশীয় খেজুরগুলা খেতে এখনো সুস্বাদু। যদি আরেকটি খেজুর গাছ দেখাই, প্রচুর খেজুর, একেবারে রাস্তার পাশে পড়ে থাকে। এখানকার বোঝা যাচ্ছে যে এতগুলো খেজুর যাতে পড়ে আছে, এখানকার স্থানীয় কিশোররা, শিশু কিশোররা কিন্তু অনেকটা ভদ্র। অনেক জায়গায় খেজুরকে কাঁচা অবস্থায় কিন্তু নষ্ট করে দিত, এখানে নষ্ট হওয়ার কোনো লক্ষণ নেই এবং প্রচুর খেজুর দেখা যাচ্ছে।